নমস্কার, স্বাগত ক্যাল কলিং টিভিতে। আমি তনুকা। ক্রমশ আফগানিস্তানের ওপর দখল বাড়াচ্ছে তালিবান। এই পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরের জঙ্গি হানার আশঙ্কায় চরম সতর্কতা জারি করল আমেরিকা, ব্রিটেন ও অস্ট্রেলিয়া। তালিবান আতঙ্কে দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার আফগান নাগরিক। কাবুল বিমানবন্দরের বাইরে হাজার দশেক মানুষ দাঁড়িয়ে রয়েছেন, দূষিত জলের নালায় দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা হাতে নথি নিয়ে অপেক্ষা করছেন তারা। এরই মধ্যে আফগান নাগরিকদের দেশ ছাড়া নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। মুখে 31 আগস্টের পরেও আফগানরা দেশ ছাড়তে পারবেন বললেও অনেক ক্ষেত্রেই দেশ না ছাড়তে ফতোয়াও জারি করা হয়েছে বলে অভিযোগ। কাবুল বিমানবন্দরমুখী সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি আঁচ করে মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করেছে আমেরিকা। কাবুল বিমানবন্দরের বাইরে বিভিন্ন গেটে অপেক্ষারত মার্কিন নাগরিকদের অবিলম্বে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কাবুলের মার্কিন দূতাবাস। কাবুল জুড়ে চরম বিশৃঙ্খলা। 10 দিন ব্যাংক খোলেনি, বন্ধ ব্যাংকের বাইরে লম্বা লাইন। কাবুলে বসবাসকারী 60 লক্ষ মানুষের দিন কাটছে দুর্দশায়। আতঙ্ক বাড়িয়ে শহরে যত্রতত্র ঘুরে বেড়াচ্ছে সশস্ত্র তালিবান। কাবুল বিমানবন্দরের বাইরে এখনও তুমুল ভিড়। কান্দাহারে পাক আফগানিস্তান সীমান্তের স্পিন বলডাক এলাকায় বিশৃঙ্খলা। দেশ ছেড়ে পাকিস্তানে আশ্রয় নিতে ভিড় জমাচ্ছেন আফগানরা। বাগলান প্রদেশের আন্দারাবে ক্রমেই জোরালো হচ্ছে তালিবান বিরোধী প্রতিরোধ। সাজোয়া গাড়ি নিয়ে এলাকায় টহল দিচ্ছে নর্দার্ন অ্যালায়েন্স। এই এলাকাতেই তালিবানের সঙ্গে জোর টক্কর অ্যালায়েন্সের। 31 আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হবে বলে গতকালই G7 বৈঠকে জানিয়েছেন জো বাইডেন। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্টের দাবি, এরপরেও কেউ আফগানিস্তান ছাড়তে চাইলে তাদের অনুমতি দিক তালিবান। এর আগে তালিবানরা হুমকি দেয়, 31 আগস্টের মধ্যে সেনা প্রত্যাহার না করলে আমেরিকাকে তার ফল ভুগতে হবে। যদিও G7 বৈঠকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে সেখান থেকে সৈন্য প্রত্যাহারের কোনো প্রশ্নই নেই। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফবিট ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যাল কলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন, এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যাল কলিং টিভির। প্রাণে কলকাতা, কলকাতার প্রাণ।